যে কোনো মুহূর্তে এই দেশে সরকার পালিয়ে যেতে পারে, সরকার পালিয়ে যাওয়ার ভয়ে আছে বললেন জাফরুল্লাহ চৌধুরী। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেশের বিভিন্ন স্থানে বিরোধী দলের নেতাকর্মীদের উপর হামলা কঠোর সমালোচনা করে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, আজ পুলিশে অকারণে পেটাচ্ছে, গুলি করার অধিকার তাদের কে দিয়েছে? মানিকগঞ্জ, নারায়ণগঞ্জে, রংপুরে যা হচ্ছে সেটা কি বাংলাদেশের ছবি? আর বেশি দিন নেই, গণতন্ত্র মঞ্চের নেতারা মাঠে নামুন, সরকার পালিয়ে যাওয়ার ভয় আছে। আজ যা হচ্ছে তা বাংলাদেশের ছবি নয়, অন্যায়ের বিরুদ্ধে মাঠে নেমে প্রতিবাদ করতে হবে। বের হয়ে দেখুন একবার, আপনাদের জয় সুনিশ্চিত। শনিবার বিকেলে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতালের মিলনায়তনে যুক্তের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টির চেয়ারম্যান মরহুম কাজী জাফর আহমেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ভাসানী অনুসারী পরিষদ এই সভার আয়োজন করে সরকার প্রধানের উদ্দেশ্যে জাফরুল্লাহ চৌধুরী বলেন, দেশ এভাবে চলতে পারে না, ভুল পদক্ষেপ আর অহমিকা ছেড়ে জনগণের সঙ্গে কথা বলেন, আপনি তো আলোচনাকে ভয় পান, মুখে বলেন একটা আর একটা করেন, দেশের পরিবর্তন দরকার কিন্তু বিদ্রোহের দরকার নেই। তিনি আরও বলেন, কাজী জাফর আর নেই কিন্তু অনেক মুক্তিযোদ্ধা রয়েছে, আমরা রাস্তায় প্রথম নামলে 15 মাসের মধ্যে দেশের পরিবর্তন আসতে বাধ্য, আমরা লড়াইয়ে আছি, ইনশাল্লাহ থাকবো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন এবং আমাদের পরিশ্রমের মূল্য হিসেবে আপনাদের কাছ থেকে শুধুমাত্র একটা সাবস্ক্রাইবই প্রত্যাশা করি। তো আর দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।